হ্যালো ভিউয়ার্স, লকডাউনের এই সময়টাতে অনেক খারাপ অবস্থায় দিন কাটছে আমাদের দেশের প্রত্যেকটা মানুষেরই। যারা দেশে ঈদ করেন কিংবা যারা দেশের বাইরে ঈদ করেন, সকলেরই কাটছে এই সময়টায় অনেক চিন্তায়। আমাদের সুপারস্টার শাকিব খান তার একমাত্র সন্তান আবরাম খান জয়কে নিয়ে এই মুহূর্তে চলে যেতে চাচ্ছেন দুবাই। বন্ধুরা, ঈদ উপলক্ষে অনেকদিন থেকেই শাকিব সময় খুঁজছিলেন জয়কে নিয়ে দেশের বাইরে কিছুটা সময় কাটানোর জন্য, কিন্তু তিনি কোনোভাবেই সময় ম্যানেজ করতে পারছিলেন না। অবশেষে লকডাউনটা এলো আশীর্বাদ হয়ে, বেশ সময় দিতে পেরেছেন ছেলে জয়কে। আপনারা জানেন, জয় এবার আব্রাম খান জয় সে তার বাবাকে পেয়ে অনেক অনেক বেশি আনন্দিত এবং অনেক প্ল্যান করে রেখেছে অপু বিশ্বাস এবং জয়কে নিয়ে। তাই উড়াল দেওয়ার মতলবে আছেন আমাদের সুপারস্টার শাকিব খান, কারণ তিনি দীর্ঘদিন থেকে প্ল্যান করেছিলেন যে ঈদ এবার দুবাইতে কাটাবেন। দুবাইতে তার পরবর্তী সিনেমার শুটিংও রয়েছে, সেই কারণে তিনি সেখানে কিছু লোকেশনও দেখে রাখবেন, কিছু কেনাকাটাও করবেন। বুর্জ খলিফাতে এর মধ্যে আমরা দেখেছি আমাদের দেশের স্বনামধন্য আরেকজন নায়িকা পরিমণি, তিনি ঘুরে বেড়াচ্ছেন, মজা করছেন এবং শপিং করছেন, সেখানে করোনার তেমন কোনো সমস্যা নেই। আর এ কারণেই এই জায়গাটি বেছে নিয়েছেন দেশের অনেক তারকারাই। শাকিব খান চিন্তা করছেন অপুকে নিয়ে যদি তিনি এই মুহূর্তে চলে যান, তাহলে দেশের এই ভয়াবহতায় কিছুটা হলেও নিজেদের মতো করে শান্তি মতো সময় কাটাতে পারবেন, যেহেতু সিনেমার কোনো তাড়া নেই, কাজে ফেরার কোনো চাপ নেই এবং ছেলেকে দেওয়া কথা তিনি রাখতে পারবেন। আর এ কারণেই তিনি এই সময়টা বেছে নিলেন। এই সময়ে আসলে অনেকেই দেশের বাইরে যাচ্ছেন। বন্ধুরা, আমরাও চেয়েছিলাম শাকিব খান এবং অপু বিশ্বাস দেশেই থাকুন। তারা অনেক ঘোষণাও দিয়েছিলেন যে তারা এই করবেন সেই করবেন, কিন্তু শেষ মুহূর্তে তারা হয়তোবা প্ল্যানটা পাল্টে ফেললেন, তারা চলে যাচ্ছেন দুবাই। বন্ধুরা, যাই হোক, যেখানেই থাকুক তারা ভালো থাকুক, আমরা সেটাই আশা করব। এবং জয়ের মুখে আনন্দ, জয়ের হাসির জন্য তো তারা বাবা মা হিসেবে এতটুকু সিদ্ধান্ত নিতেই পারেন, তবে শেষ পর্যন্ত ফ্লাইট পান কি না এটাই আসলে জানার বিষয়। শাকিব খান বেশ চিন্তিত মুখে বললেন, অনেক প্ল্যান করেছি জয়কে নিয়ে, এবার আশা করছি এই প্ল্যানটা কার্যকরী হবে। জয়কে নিয়ে যেতে পারলে অনেক অনেক প্ল্যান আছে আমার, সেখানে যেয়ে অনেক মজা করব। আর বাংলাদেশে তো করোনা, অনেক বেশি ইচ্ছে করলেও কোথাও যেতে পারি না, ওকে নিয়ে কোথাও গেলে ভক্ত দর্শকদের অনেক ভিড় হয়ে যায়, আর অপুর সঙ্গে সেভাবে আসলে কোথাও যাওয়াও যায় না। সব মিলিয়েই আসলে আমার কাছে মনে হচ্ছে যে এবারের ঈদটা একটু ভিন্ন মাত্রায় হোক, কারণ ছেলেকে নিয়ে ঈদ করব এ কথাটা আমি আমার ছেলেকে দিয়েছিলাম। শাকিব খান তার কথা রাখার চেষ্টা করছেন, দেখাই যাক আসলে শেষ পর্যন্ত কি ঘটে। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।